তো আমরা এইচটিটিপি অথবা সক্স 5 অথবা 4G মোবাইল প্রক্সি বা যে কোনো টাইপের প্রক্সি আমরা ওয়াটারফক্স অথবা মজিলা ফায়ারফক্স এই দুইটা ব্রাউজারে কিভাবে আমরা ব্যবহার করতে পারি ওয়াটারফক্স এবং মজিলা ফায়ারফক্স এই দুইটা ব্রাউজার অলমোস্ট সেম তো জাস্ট আপনি তো ব্রাউজারটা ফার্স্ট ইনস্টল করবেন ইনস্টল করার নিয়ম তো সবাই বুঝেন দেন আপনি ফায়ারফক্স এই ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট আপনি দুই ভাবে আইপি কানেক্ট করতে পারেন ফার্স্ট হচ্ছে সেটিং থেকে আপনি এই যে থ্রি ডট দেন সেটিং দেন একদম নিচে চলে আসবেন জেনারেল সেটিং থেকে একদম নিচে নেটওয়ার্ক সেটিং দেন হচ্ছে এই নেটওয়ার্ক সেটিং এর সেটিং এ যাবেন যাওয়ার পরে দেখেন কনফিগার প্রক্সি অ্যাক্সেস টু ইন্টারনেট এখানে নো প্রক্সি করা থাকলে আপনি কি করবেন ম্যানুয়াল প্রক্সিতে ক্লিক করবেন ম্যানুয়াল প্রক্সিতে ক্লিক করার পরে আপনার আইপিটা যদি হয় সক্স আইপি তাহলে সেই আইপিটার প্রক্সিটা এখানে বসাবেন আর পোর্টটা বসাবেন এখানে ঠিক আছে ইউজার নেম পাসওয়ার্ড পরবর্তীতে আপনি যখন ব্রাউজ করতে যাবেন তখন জিজ্ঞাসা করবে আইপিটা যদি হয় এইচটিটিপি অথবা এইচটিটিপিএস আইপি তাহলে আপনি সেমভাবে প্রক্সিটা এখানে পোর্টটা এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনি ব্রাউজ করার সময় আপনাকে জিজ্ঞাসা করে নেবে দেন আপনি এই তিনটা জায়গাতে ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন আইপি সেট আপ হয়ে যাবে তো এটা তো গেল বারবার আলাদা আলাদা আইপি ইউজ করতে গেলে আপনার একটা প্যারাফেস করতে হবে সো সেই জন্য আপনি এক্সটেনশন ইউজ করতে পারেন তো এক্সটেনশনটা আপনি পাওয়ার জন্য থ্রি ডট থেকে আবার সেটিংয়ে যাবেন যাওয়ার পরে এই যে বাম কর্নারে এক্সটেনশন অ্যান্ড থিমে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ করবেন হচ্ছে ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড নামে একটা এক্সটেনশন আসবে এটার উপরে ক্লিক করবেন দেন অ্যাড টু ফায়ারফক্স দেন এরকম ডাউনলোড হবে দেন আপনি অ্যাডে ক্লিক করবেন প্রাইভেট উইন্ডোজের জন্য চাইলে ওকে করে দিতে পারেন দেন আপনি এইখানেও পাবেন আর আপনি অথবা আপনি আবারও সেটিং থেকে এক্সটেনশনে গেলে এখানে দেখেন ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড বলে একটা এক্সটেনশন এসে গেছে আপনি থ্রি ডট থেকে প্রিফারেন্স এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে এখন অ্যাডে ক্লিক করলে আপনার আইপিটা এইচটিটিপি নাকি সক্স ফাইভ নাকি কোন আইপি সেটা সিলেক্ট করবেন ধরেন সক্স ফাইভ দেন আপনি আইপি এটা হচ্ছে আইপি এর পোর্ট তাই আমরা ইউজার নেম তো প্রথমটা আইপি তো কোনটা কি আমরা অনেকবার চিনিয়ে রেখেছি সেজন্য আমি একটু শর্টে দেখিয়ে দিতে দিয়ে আমরা সেভ করে দিলাম এইভাবে আমরা আরও অ্যাড করে যতগুলো ইচ্ছা সিলেক্ট করতে পারবো আমরা যদি ইউজ এনাবল করি তাহলে যে আইপিটা ভালো লাইনে আছে সেটা চলবে যেটা ডেড নেই সেটা চলবে না আর আপনি যদি স্পেসিফিক সিলেক্ট করে দেন ব্রাউজারে এসে আপনি হুইয়ার ডট নেট এ অথবা হটস মাই আইপিতে সার্চ করতে পারেন এখানে আপনার আইপি স্কোর যদি 100% থেকে কম হয় এখানে মোর অপশনে ক্লিক করবেন আপনার কোন কোন প্রবলেম আইপিতে রয়েছে সেটা এখানে দেখিয়ে দিবে এর বাইরে আপনি ব্ল্যাক লিস্ট অ্যানোনিমাইজ প্রক্সি ডিএনএস আইএসপি এই চারটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আইপি প্রপারলি কাজ করার জন্য এগুলো সবগুলো ইম্পর্টেন্ট এই তিনটা সবসময় গ্রিন ডট থাকবে ডিএনএস আপনার আইপি এর সাথে সবসময় মিলিয়ে থাকবে আইএসপিটা আপনি যে আইএসপি কিনেছেন সেই আইএসপি আছে কিনা এটা দেখবে তো এখানে আমাদের টাইমটা পরিবর্তন বলতেছে তো টাইমটা সমাধান করার জন্য আপনি নিচে টাইম এর জায়গাতে চলে আসবে লোকাল টাইম জোন এটা হচ্ছে আইপি এর টাইম জোন সিস্টেম টাইম এটা হচ্ছে আপনার ডিভাইসের টাইম সিস্টেম টাইমটাকে পরিবর্তন করে আপনার লোকাল টাইমের সমান করে দিতে হবে তো এখানে আমাদের লোকাল টাইম -4 এই জন্য আপনার ল্যাপটপ থেকে হোক বা ডেস্কটপ থেকে হোক আপনি সেটিংয়ে যাবেন এরপর টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে যাবেন দেন ডেট অ্যান্ড টাইম সেট টাইম অটোমেটিকলি এটা অলওয়েজ অন থাকবে অ্যান্ড সেট টাইম জোন অটোমেটিকলি এটা অফ করে দিবেন দেন টাইম জোন এটা চেঞ্জ করে আমাদের এখন -4 করতে হবে যেহেতু আমাদের লোকাল টাইম -4 আমরা যদি এখানে -4 সিলেক্ট করে দেই আমরা ওখানে -4 করে দিয়েছি তারপরেও হয়নি তো অনেক সময় এই প্রবলেমটা হয় এইরকম কোনো প্রবলেম যদি হয় তাহলে আপনারা টাইম জোন দেখার পাশাপাশি যে শর্ট ফর্মটা রয়েছে এটাও দেখবেন তো এখানে লেখা আছে দেখেন ইডিটি তো এটা দেখেন আমাদের আছে হচ্ছে -5 এখন আমরা যদি -5 সিলেক্ট করে দেই আবারও ব্রাউজ করি তাহলে দেখেন এখন কিন্তু টাইমের প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং আইপি 100% হয়ে গেছে যদি এইটা না বুঝতে পারে লোকাল থেকে 1 ঘন্টা বাড়িয়ে দিবেন অর্থাৎ -4 থাকলে -5 দেন ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকতে পারে তো ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা সলভ করার জন্য আপনি সেমভাবে উইন্ডো ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ দেন হচ্ছে কান্ট্রি অ্যান্ড রিজিয়ন এগুলো সব ইউনাইটেড স্টেটস করে দিবেন এরপরে হচ্ছে ওয়েব আরটিসি সমাধান করার জন্য এখানে লিখবেন হচ্ছে অ্যাবাউট টু কনফিগ
then accept the risk and continue then এখানে লিখবেন হচ্ছে media.par connection enable এটা লিখলে এখানে যদি কখন true থাকে আপনি এটা false করে দিবেন তাহলে আপনার internal IPটা hide হয়ে যাবে তো এখন দেখেন সার্ভে জাঙ্কি সহ আমি যে কোনো সাইট চাইলে ব্রাউজ করতে পারব যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন ইন ফিউচার অনেক উপকারে আসবে এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ